তো এই সপ্তাহে যে সিনেমাটা রিলিজ হয়েছে তার নাম দোকান যেটা হিন্দি সিনেমা আর এই সিনেমার মেন পয়েন্ট হচ্ছে সারোগেসি মানে কোক ভাড়া নিয়ে বাচ্চা হওয়ার পদ্ধতি কিছু বছর আগেও গুজরাটের এক গ্রামে এই পদ্ধতিতে বাচ্চা হচ্ছিল বিদেশ থেকে প্যারেন্টস আসত আর টাকার বিনিময়ে কোক ভাড়া নিয়ে বাচ্চা তৈরি হতো তবে বর্তমানে কমার্শিয়াল সারোগেসি বন্ধ হয়ে গেছে তবে এই সিনেমাতে সম্পূর্ণ বিষয় কিন্তু দেখানো হয়নি দোকান শুধুমাত্র একটা কমার্শিয়াল এন্টারটেনমেন্ট সিনেমার জন্যই তৈরি আর এই সিনেমার নাম দোকান তো দোকানটা কিসের আর সেটা হলো যে ক্লিনিকে এই সার হচ্ছে সেটাই হলো দোকান তো সিনেমার গল্প জেসমিনকে নিয়ে যে তার থেকে বড়ো একজনকে বিয়ে করে আর এই বসি আরও একটা তার তারপর মেয়েও ছিল কিন্তু সিকান্দার মারা যায় মেয়ের বিয়ে দিতে হবে তখন এই সারবেশির কথা সে জানতে পারে ও সারবেশির মাধ্যমে দুটো বাচ্চাও হয় টাকাও আসে বিয়েও দিয়ে দেয় কিন্তু গন্ডগোল বাঁধে তৃতীয় বাচ্চা থেকে এই বাচ্চাকে সে ভালোবেসে ফেলে ও তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এইবার টাকার বিনিময়ে যে পেরেন্টস এসেছিল তারা পুলিশে যায় কমপ্লেন করে ও জেসমিনকে খুঁজতে থাকে এরপর কি হবে এই বাচ্চার অধিকার কার থাকবে সেটা নিয়েই এই হচ্ছে সিনেমা সিনেমা প্রথম থেকে বেশ ভালোই লাগলো কিন্তু সেকেন্ড হাফে কোথাও গেলে যেন মনে হবে ঝুলে গেছে যেন সিনেমাকে টি নিয়ে লম্বা করা হয়েছে এবং অনেক সিন আছে যা আপনার অল্পটাও মনে হবে আর এগুলো কি করে হয় এটাও আপনার মনে হতে পারে এখানে যে পয়েন্টটা তুলে ধরা হয়েছে তা হলো সারকেশির মাধ্যমে তার সঙ্গে ভাড়া করা মায়ের যাতে সম্পর্ক রাখা হয় সে বিষয়টা কিন্তু এই পদ্ধতির যে অসুবিধা যার জন্য এত ঝামেলা হয়েছিল সেগুলো কোনো কিছুই এই সিনেমার দেখানো হয়নি জাজমেনের চরিত্রে যে অভিনয় করেছে অ্যাক্টিং ভালো করলেও সিনেমার গল্প ঠিক মতন জমাতে পারিনি অনেক ক্ষেত্রে বড় লাগতে পারে একটা ভালো টপিক ছিল যেখানে অক্ষয় কুমারের সিনেমা টয়লেটের মতন একটা ভালো সিনেমা হতে পারত। কিন্তু এই সিনেমার দোকান শুধুমাত্র একটা এন্টারটেনিং সিনেমা হিসাবেই রয়ে যাবে আর এই সিনেমা শুধুমাত্র একবার দেখার মতন সিনেমা তবে টাকা খরচ করবেন কি না সেটা আপনার বিষয় তবে আমার এই সিনেমাটা মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি আর এই সিনেমাকে আমি মাত্র দুটো সারেই দিতে পারবো তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর এই চ্যানেলটি সবচেয়ে তখন কোনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য 不能袜。嗯嗯嗯嗯